এর পাশাপাশি আরো একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখবো। পানিহাটিতে সেখানে বন্ধুকে খুনের অভিযোগ উঠে আসলো। অভিযোগ উঠল চার বন্ধুর বিরুদ্ধে মদ্যপান করাকে কেন্দ্র করে তুমুল বচসাজ্জের এবং তার ফলে বন্ধুকে খুনের অভিযোগে গ্রেফতার করা হয়েছে চারজনকে। আপনাদেরকে জানিয়ে রাখবো এই মুহূর্তে উত্তর চব্বিশ পরগনার পানিহাটি সেখানে বন্ধুকে খুনের অভিযোগ উঠে আসলো। আরো এক চার বন্ধুর বিরুদ্ধে অভিযোগ উঠে আসছে মদ্যপান করাকে কেন্দ্র করে বচসা এবং সেই বচসাজ্জেরই চারজন বন্ধু মিলে অপর এক বন্ধুকে খুন করে বলে জানা যাচ্ছে। পানিহাটি পৌরসভার সাত নম্বর ওয়ার্ডে পিভি গঙ্গার ঘাটে পাঁচ বন্ধু মিলে মদ্যপান করছিল, সেই সময় ভান্ডারী নামে এক বন্ধু চার বন্ধুর সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে। বচসা চলাকালীনই চার বন্ধু মিলে তাকে বেধড়ক মারধর করে এবং তারপরে তার গলার নলি কেটে গঙ্গার মাটির চরে পুঁতে দেয়। সকালে এসে স্থানীয় বাসিন্দারা মৃতদেহ উদ্ধার করে। ঘটনার জেরে চার বন্ধুকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যাচ্ছে। এই মুহূর্তে যে গুরুত্বপূর্ণ খবরের দিকে নজর রাখবো, ফের খুন পানিহাটিতে বন্ধুদের মদ্যপান করাকে কেন্দ্র করে বচসা এবং সেই বচসার জেরে অপর এক বন্ধু চার বন্ধু মিলে এক বন্ধুকে গলার নলি কেটে গঙ্গার চরে পুঁতে দেওয়ার অভিযোগ উঠলো এবং ঘটনায় গ্রেপ্তার করা হয়েছে চারজনকে। বিষয় বিস্তারিত জেনে নেবো। আমাদের সঙ্গে সরাসরি রয়েছেন আমাদের প্রতিনিধি বিক্রান্ত রয়েছেন। বিক্রান্ত, এই বিষয়ে তোমার কাছে আর কি কি তথ্য রয়েছে? দেখো মধুকল্পিতা, গতকাল কিন্তু পানিহাটি পিভি ঘাট রোডে একটি গলা কাটা বডি উদ্ধার হয়, যেখানে জানা যাচ্ছে যে 19 বছরের তরুণ বিট্টু দাস তার নাম এবং যেটা জানা যাচ্ছে খড়দা থানা আন্ডারে এই পানিহাটির মালাপাড়া ঘাটে এই বডিটি উদ্ধার হয়। এরপরই কিন্তু তাড়াতাড়ি খুনের তদন্তে নেমে পড়ে খড়দা থানা পুলিশ এবং তার পাশাপাশি বেলগড়িয়া থানা পুলিশও কিন্তু তদন্তে নামে, কারণ যে ব্যক্তির মৃত্যু হয়েছে অর্থাৎ 19 বছরের তরুণ বিট্টু দাস তার বাড়ি কিন্তু বেলগড়িয়া রবীন্দ্রপল্লীতে। এই ঘটনা শুরু করে পুলিশ কিন্তু চারজনকে আটক করে গ্রেপ্তার করেছে বেলগড়িয়া থানার পুলিশ। তারপর তাদেরকে খড়দা থানার হাতে তুলে দেওয়া হয়েছে। চারজনের নাম হচ্ছে মোহাম্মদ সালাউদ্দিন, মোহাম্মদ মুস্তাক, আকাশ কুমার এবং দীপু শর্মা। এই চারজনকে কিন্তু পুলিশ গতকাল রাতেই গ্রেপ্তার করে। যেটা জানা যাচ্ছে মদের আসরে অর্থাৎ বিট্টু দাসকে এই চারজন মদের আসরে ডেকে নিয়ে এসেছিল। ডেকে নিয়ে আসার পর তাকে চপার দিয়ে তার গলার নলি কেটে খুন করেছে। খুনে ব্যবহৃত অস্ত্রটিও কিন্তু উদ্ধার করেছে বেলগড়িয়া থানার পুলিশ। তবে এটি কি কারণে এই খুন সেটা কিন্তু এখনো অবধি জানা যাচ্ছে না। তবে পুলিশ সূত্রে অনুমান করা হচ্ছে যে এলাকা দখলে কেন্দ্র করে এই খুন, কারণ এরা যারা যে খুন হয়েছে এবং যারা খুন করেছে প্রত্যেকেরই কিন্তু পাস্ট ক্রিমিনাল রেকর্ড রয়েছে এবং তারা গুন্ডা মস্তান হিসাবে কাজ করত, অন্যান্য অর্থাৎ ভাড়াটে খুনি হিসাবে কাজ করত। এবং এর পাশাপাশি আরো বলে রাখি, এই যে একের পর এক তথ্য কিন্তু উঠে আসছে। আপাতত ধন্যবাদ তোমাকে বিক্রান্ত।